أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ পৌরসভার ভিতরে মসজিদ আত তাওহীদ এর উদ্যোগে আজকের এই তাওহীদ কনফারেন্সে যে রব্বুল ইজ্জত আমাদেরকে আসার এবং বসার অংশগ্রহণ করার এবং এ ধরনের একটি মহতি অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তি দূত সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন আইমা মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দীনে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের উপর সম্মানিত উপস্থিতি। আমরা ইতিপূর্বে আলোচনা করছি, আরো কিছু ইনশাআল্লাহ আমরা প্রতিদিন হলে আলোচনা রাখবা এবং এরপরে সব থেকে আকর্ষণীয় পর্ব হইব নির্বাচিত বাছাইকৃত প্রশ্নের জবাব। ইনশাআল্লাহ তাআলা এই যে তাওহীদ কনফারেন্স, এই কনফারেন্সের একটা ইতিহাস আছে। এই মসজিদ আল তাওহীদ একটু আগে আমরা আলোচনা করছিলাম শেখ মাহবুবুর রহমানের কাছ থেকে যে সালফে সালেহীন হলে আমরা পূর্ববর্তী নেককার মানুষ হলে নবী রাসূল হন সাহাবা হন সালফে সালেহীন হন তারা কিভাবে দিনের লাগি মেহনত হোসেন দিনের লাগি কষ্ট শিকার হোসেন। তো এই যে মসজিদ আল তাওহীদ এটাও প্রতিষ্ঠার লাগি অনেক সংগ্রাম অনেক কষ্ট শিকার হওয়া লাগছে। আমার মনে করেন যে একটা মসজিদের খাজ বন্ধ হয়ে গেছে, একটা মসজিদের খাজ চালু করবার লাগিয়া বারবার আইয়া মিটিং করা লাগছে, বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া লাগছে, বিভিন্ন দায়িত্বশীল হল আসলা তারার মুখোমুখি হওয়া লাগছে। আলহামদুলিল্লাহ তারপরেও যেসব নবীগঞ্জের শিক্ষিত সচেতন দায়িত্বশীলরা তারা শেষ পর্যন্ত এটারে সুন্দর একটা সমাধান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার উত্তম প্রতিদান দান করুক আল্লাহুম্মা আমিন। এবং এই মসজিদ প্রতিষ্ঠার লাগিয়া যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন এবং আজকের এই কনফারেন্সও যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আমরা পরিচিত পরিচিত দেশি প্রবাসী অনেক বাইরা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা হররা করছেন এবং আমি আপনাদের প্রতি আহ্বান থাকবো যে আপনারা যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে কিছুটা হইলেও আর্থিকভাবে আপনারা সহযোগিতা করবা এই আয়োজন যাতে আমরা সব শরীক করতে পারি। এই তাওহীদ কনফারেন্স গতানুগতিক অন্য কোন কনফারেন্স আলোচনা ওয়াজ মাহফিল তা কি হয় এটার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। ইতিমধ্যেই আপনারা আন্দাজ করতে পারছেন আমি মাগরিবের পরে থেকে এখানে উপস্থিত আছি, আপনারাও আসেন, আমরা কোনো কিচ্ছা কাহিনী হয়েছি না, আজকে বি কিচ্ছা কোনো কাহিনী যা হয়েছে কোরআন এবং সুন্নাহ থেকে সালফে সালেহীনের জীবনী থেকে আলোচনা করা হয়েছে এবং ইনশাআল্লাহ তাআলা বাকি অনুষ্ঠানের শেষ পর্যন্ত কোনো আজগবি কিচ্ছা কাহিনী হন্তা নাই, কোনো গল্প গুজব হন্তা নাই, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হইব এবং সেটারে বুঝিয়ে দেওয়া হইব। এটা একটা অন্যান্য গতানুগতিক অন্য মাহফিল থেকে এটার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে এবং এ ধরনের বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয় আল্লাহর জিকির হয় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলোচনা আসমান এবং জমিন জমিনের সবকিছু কিতাবের তারার লাগি দোয়া করে ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি এই মাহফিল এ ধরনের একটি মহতি মাহফিল যেখানে কোনো কিচ্ছা কাহিনী আজকে কিচ্ছা কাহিনী হওয়া হইতে না, যেখানে কোনো দলের দিকে মানুষকে আহ্বান করা হন না,
কোন ব্যক্তির দিকে আহ্বান করা হন না, কোন মসজিদের দিকে আহ্বান করা হন না, এইখানে আহ্বান করা হওয়ার তাওহীদের দিকে, সুন্নতের দিকে, এখানে সতর্ক করা হওয়ার শিখ থাকি বেদাত থাকিয়া, এখানে আহ্বান করা হইব মানুষরে একটা দলের দিকে, একটা ফতর দিকে, সেই ফতর নাম হইল ইসলাম। এখানে আলোচনা করা হইব একজন ব্যক্তির অনুসরণ করবার লাগিয়া তেনে লাগি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আহ্বান করা হইব একটা দল রে আপনি অনুসরণ করতা, আর সেই দল হইল কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের জামাত। কারণ এ লাগিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কোরআন এবং সুন্নাহ রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখিয়া গেছেন যেটা তারাক্তু ফিকুম আমরা ইন্নান তাদিল্লু মা তামাসাকতুম বিহি মা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে রাখিয়া গেছেন দুইটা জিনিস কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহরে সবথেকে বালা করে যারা বুঝছেন, সবথেকে বালা করে যারা মানছেন, সবথেকে বালা করে যেটারে অনুসরণ করছেন, তাদের জীবনে বাস্তবায়ন করছেন, তারা হইলো কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এতেব আমরা রে কোরআন সুন্নাহর কাছে ফিরিয়ে দেই দেইব যেইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সালফে সালেহীন বলতে তাদেরকেই বোঝানো হয় যে এই উম্মার সালফে সালেহীন এই লাগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের লাগান করি আমরা রে দিন বুঝতে হইব, আপনার তাওহীদ বুঝতে হইব তা আল্লাহ করিয়া, আমার সুন্নত বুঝতে হইব তা আল্লাহ করিয়া, শিরক বুঝতে হইব তা আল্লাহ করিয়া, বেদাত বুঝতে হইব তা আল্লাহ করিয়া, তাওহীদ এবং সুন্নত রে আকলে ধরে থাকতে হইব, শিরক এবং বেদাত রে বর্জন করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, ইসলাম হইল কি? কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ যেটা কইছেন রাসূল যেটা কইছেন এটা ইসলাম। বাপ দাদার দোহাই দিয়া, বাপ দাদার কথা দিয়ে ইসলাম চলে না, বেশিরভাগ মানুষের দোহাই দিয়ে ইসলাম চলে না, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ইসলাম চলে না, মুরব্বীদের দোহাই দিয়ে ইসলাম চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিম অনেক উদাহরণ তুলিয়া ধরছেন। নবী এবং রাসূলরা যখন হেদায়েতের পথ দেখাইবার লাগিয়া, সঠিক দিক নির্দেশনা দেখাইবার লাগিয়া, জান্নাতের পথ দেখাইবার লাগিয়া মানুষকে যখন আহ্বান করছেন, তারা কইছেন যে আও, যে ওই যে ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, আল্লাহর দিকে আও, রাসূলের দিকে আও। তখন তারার জাতীয় কিতা কইছে, জাতীয় কইছে মা ওয়াজাদান আল্লাহি আবানা, আমরা আমরা বাপ দাদা রাস্তা রুকে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইউ ওয়া লা ইয়াহতাদুন, তারা এখনো আছেন না, তারা হেদায়েতের উপর আসতে না। তাহলে বেশিরভাগ ওর দোহাই দিয়ে চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে সূরা আনআম 116 নম্বর আয়াত, তুমি যদি বেশিরভাগ ওর অনুসরণ করো তাহলে বিপদগামী হইবা। আজকাল যে আমরা সমাজে দেখুন অনেক মানুষ কয় যে 10 জনে কইলে তো ঠিক হয়, 40 জনে কইলে ঠিক হয়, বেশিরভাগ মানুষ আমরা সমাজে নামাজি না বেনামাজি, বিশ্বাস হয় না ফজর রক্ত গেলে বুঝবা, বেশিরভাগ মানুষ বেনামাজি, বেশিরভাগ মানুষ মিথ্যার সাথে জড়িত, বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত, বেশিরভাগ মানুষ হারামার সাথে জড়িত, বেশিরভাগ মানুষ বেহায়াপনার সাথে জড়িত, বেশিরভাগ মানুষ বেপর্দার সাথে জড়িত, বেশিরভাগ কখনো সত্যের মাপকাঠি হয় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে কালিলুম মিন ইবাদি আশ-শাকুর, আল্লাহ শুকর গুজারি মানুষের লোকই কালিল খম। এতে হতাশ নিরাশ হওয়ার কিছু নাই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকাল দেখবানে সোশ্যাল মিডিয়াত বিশাল মানুষের ছবি দেখা কর যে এই মাহফিল এই প্রোগ্রাম অত মানুষ হইছেন, বেশিরভাগ গহন সত্যের মাপ করে নাই। সত্য হইল গিয়া আল্লাহ যেটা কইছেন, সত্য হইল রাসূল সাল্লাল্লাহু যেটা কইছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন সূরা কাফের মাঝে আল হক মির রব্বিকুম, সত্য হয় আল্লাহর পক্ষ থেকে, বেশিরভাগ সত্য হয় না, বাপ দাদার দোহাই দিয়ে সত্য হয় না, সত্য হইলে আল্লাহর পক্ষ থেকে হয়। যদি বেশিরভাগের কথা, বাপ দাদার কথা, সমাজের কথা, মুরব্বীদের কথা যদি আল্লাহর কথার সাথে মিলে যায় তাহলে কোনো অসুবিধা নাই, আর যদি আল্লাহর কথার সাথে মিলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর সাথে মিলে না, তাহলে বেশিরভাগের দোহাই দিয়া কোরআন সুন্নাহর একখানি যাইত নাই, কোরআন সুন্নাহর অনুসরণ করতে হইব, কারণ হক হইলে আল্লাহর কাছে গিয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই নিজে থেকে কোন কথা কইন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে মাঝে কইরা রাসূলে যা কইন ওহি কইন, আল্লাহ থেকে কইন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের কথা কইলে, অনেক হাদিসের কথা কইলে অনেকে অনেক সময় দেখবা আপনারা কইব যারা সুন্নতের কথা কয়, যারা তাওহীদের কথা কয় মানুষে কয় ইহুদির দালাল কয় কিনা না,
খয়েশের ঘরের দালাল, খয় পেট্রো ডলারের দালাল, খয় দরবারি আলেমেরা, এসব অপবাদ আছে কিনা না? আমরা দালালি খরি অবশ্য, আমরা দালালি খরি এটা সত্য, কিন্তু পেট্রো ডলারের দালাল নাই, ইহুদি খ্রিস্টানের দালাল নাই, আমরা এলে কোরআন সুন্নার দালাল। আমরা মানুষের কোন দিকে আহ্বান করি? আজকের এই কনফারেন্স থেকে মানুষের তাওহীদের দিকে আহ্বান কর, সুন্নতের দিকে আহ্বান কর। আমরা কোরআন এবং সুন্নার ফেরিওয়ালা, কোরআন এবং সুন্নার আমরা মার্কেটিং করি, কোরআন এবং সুন্নার প্রচার এবং প্রতিষ্ঠান লাগে আমরা চেষ্টা করি, ব্যক্তি পরিবার সমাজ এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করতে হইব। তাওহীদ শুধু আকিদার মধ্যে থাকলে হইতো নয়, তাওহীদ যেমন আকিদার মধ্যে থাকতে হইব, আমলের মধ্যে থাকতে হইব, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি যে অবস্থানে থাকেন না কেন, আপনি ব্যবসায় থাকলে আপনার ব্যবসার মধ্যে থাকতে হইব তাওহীদ, আল্লাহ সন্তুষ্টির লাগিয়ে আপনি করতে হইব, আপনি ওখান থেকে হারাম থেকে বর্জন করতে হইব আল্লাহ সন্তুষ্টির লাগিয়া। আপনি যদি কোনো জায়গায় অফিসার হন, দায়িত্বশীল হন, সেখানে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করতা, আল্লাহ সন্তুষ্টির লাগিয়ে আপনি প্রত্যেকটা নিয়ম নীতি ফলো করতা। আপনি যদি কখনো দেশের দায়িত্বশীল হন, আপনি যদি সমাজের দায়িত্বশীল হন, আপনি যদি রাষ্ট্রের দায়িত্বশীল হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ঈমানদার যেন যাইব সে সেখানে কিনা করবো, তার ঈমান এবং আমলে সংরক্ষণ করব। এখন এক বেটা দেখছে যে বাড়ির খান্দাতে একটা দোকান আছে, দোকানে বেজাল মাল বিক্রি করে, ওজন কম দেয়। এখন আপনি যদি এলাকাগুলো আপনার আশেপাশে এলাকাগুলো দোকান থাকে, আপনার দায়িত্ব কি তার দোকান দখল করতা না বেটার কি বুঝাইতা? কিতা কন নবীগঞ্জের শিক্ষিত সচেতন মানুষ হোকা কিতা করতা? একগুলো মানুষ সাথে দখল করতো, তখন দখল করি হিন গিয়ালে আমি টিকতাম, আমি গিয়া দখল করতাম যে আমি হিন গিয়ালে টিকতাম, এটা কোনো গ্যারান্টি আছে? এটা কোনো গ্যারান্টি আছে? এটা কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আপনি আমি যদি ঠিক পাইয়া থাকি, তাওহীদে বুঝিয়া থাকি, সুন্নাতে বুঝিয়া থাকি, আপনার ক্রিটিসাইজ করার কোনো অধিকার নাই। আপনি যে এটার উপরে টিকে থাকবা, আমি যে এটার উপরে টিকে থাকবো, এটা কোনো গ্যারান্টি আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা দোয়া ইতে দিরা যে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হেদায়েত পাইছে, তারা সত্য সঠিক রাস্তা পাইছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিজনে সালাত আদায় করছে, কিন্তু তারপরে হেদায়েতের উপরে টিকে থাকতে পারছে না। এই জন্য আপনার আমার অহংকার করার কিছু নাই। আমরা সমাজের অবস্থা দেখিয়া আমরা সমাজে অনেক তাওহীদ বুলন্দিত হইজার, সুন্নাত সুন্নাত বেদাতে বেদাতে বিলীন, বেদাতের মাঝে বিলীন হইজার, এটা দেখি আপনার কষ্ট হইতে পারে, কিন্তু আপনার এইখানে অহংকার করার কিছু নাই, আপনার এইখানে নিজেরে বলত্ব করার কোন সুযোগ নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে আমাদের দোয়া কে দিছেন যে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে গোমরাহ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে ইয়ামুননা আলাইয়া আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, যে তুমি মনে করিও না যে তুমি হেদায়েতের উপরে আই গেছো, ইসলামের মধ্যে আই গেছো, তুমি মনে করিও না যে তোমার অহংকার করার কিছু নাই, বরং আল্লাহ তোমাদের হেদায়েতের পথে পরিচালিত করিয়া তোমাদের কি তা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে রহম করছেন। তে হেদায়েত হওয়া হইল গিয়া আল্লাহর পক্ষ থেকে, এবং এইটা নিয়ামতের আমরা শুকরগুজারি হইতাম, এটার যেন অহংকারী না হয়। এটা যে এটা যারা হেদায়েত হওয়ার পরে ইসলাম গ্রহণ করার পরে অহংকারী হয়ে যায়, ইসলাম গ্রহণ করার পরে সে চরমপন্থী হয়ে যায়, তাহলে বুঝতে হইব যে সে একটা গুমরাহি থেকে আরেকটা গুমরাহির দিকে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন দ্বীনের ব্যাপারে বড় বড় করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনের মাঝে কোনো জবরদস্তি নাই। ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতরে অস্বীকার করলো এবং আল্লাহর বিশ্বাস করলো, তাওহীদে ধারণ করলো, সে এমন একটা শক্ত আতলে ধারণ করলো যেটা লানফিসা মালাহা, যেটা কোনো সময় কিন্তু হইতে নাই, ছিন্ন হইতে নাই। কুফুর বি তাগুত করা লাগে, ইমান আনতে হইলে আগে হইলে কুফুর বি তাগুত করা লাগে, ইসলাম বিরোধী সবগুলার অস্বীকার করা লাগে। এজন্য যে তাওহীদি বাক্য হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার কোনো ইলাহ নাই, সব ইলাহরে অস্বীকার করা লাগে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিষ্ঠা করা লাগে, সেটাই নাকি তাওহীদ। আমরা তাওহীদ বুঝার না কারণে কারণে আমরা দেশে মানুষে গিয়ে একটু আগে হুমকা নেই যে মানুষে গিয়ে মানুষের শ্রদ্ধা দে, মানুষে গিয়ে মরা মানুষের শ্রদ্ধা দে, মানুষে মরা মানুষের বিল্ডিং বানাইয়া দে। আশ্চর্য কারবার, মরা মানুষের বিল্ডিং আছে নি আপনাদের এলাকা? আছে আছে, মরা মানুষের গিয়ে বিল্ডিং বানাইয়া দে,
মানুষ মরার পরে ক্ষমতা বাড়ি যায়, যে মরার পরে খবরও দেখতে পারছে না, তারা নিয়ে বইয়া নিয়ে দেওয়া লাগে খবরের মাঝে, এ মরার পরে ক্ষমতা বানিয়ে যায়। এর কাজে নিয়ে লাইট দেওয়া লাগে, এর কাজে নিয়ে মোমবাতি দেওয়া লাগে, এর কাজে গিয়া মান্নত মানা লাগে, এর কাজে গিয়া দোয়া করা লাগে, এটা সুস্পষ্ট শিল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জাতিরে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমরা বংশধরদের বুঝার তৌফিক দান করুক, শিরক থেকে হেফাজত করুক, তাওহীদের উপর প্রতিষ্ঠিত রাখুক। সম্মানিত উপস্থিতি, কারণ এ লাগিয়া যে তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আজকে সমাজের এই অবস্থা। কিচ্ছা কাহিনী, আমরা অমুক বালা নাই, তমুক বালা, অমুক দল বালা নাই, তমুক দল অথা কইয়া ওয়াজ মাহফিল শেষ করে লিয়ার, মানুষকে যে তাওহীদ শিখাইতাম, মানুষকে যে শিরক থেকে আমরা হেফাজতের লাগি মানুষের কইতাম, আহ্বান করতাম, এই চিন্তা চেতনা আমরা মাঝে নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠাইছেন এই উদ্দেশ্যে, আনে আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাওহীদের প্রতিষ্ঠা করো, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো, ওস্তানি বুত তাগুত, তাগুতরে অস্বীকার করো, শিরকে অস্বীকার করো, বেদাতরে অস্বীকার করো, হারাম থেকে তুমি নিজে বাঁচিয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি তাওহীদের কথা কই, সুন্নতের কথা কই, সুন্নতের কথা কইলে অনেকে টিটকারি মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুন্নতের কিছু উদাহরণ দেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সালাতত যখন দাঁড়াইতা, সহিহ বুখারীর মাঝে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন খাতার সুজা হবে। তো সাহাবিয়া কইরা যে আমরা ফাওয়ার লগে ফাও খাতার লগে খাত লাগাই দাঁড়াইতাম, আর ইয়া হাদিস তো সবে উজ্জ্বল নিওয়াজ মাহফিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন কথাটা ফাঁকে দিয়া শয়তান ইয়া ঢুকি যায়, যে ফাঁক মারিয়া দাঁড়ানোর লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নত, যে কোন জায়গায় ফাঁক মারতা, দুই ফাওয়ার মাঝখানো না দুইজনের মাঝখানো। এখন আমরা তো সব টিটকারি মাররা ওয়াজ মাহফিল বইয়া, যে ফাওয়ার দুইজনের মাঝখানে দিয়ে আটকাই রা, তোমার হুকার তলে দিন যাইব গিয়া। বাংলাদেশের বড় আলেম, ছোট আলেম না, বড় আলেম, বড় দলর আলেম, বড় ফাগলিয়ালা আলেম, বড় ডেকর দেওয়া আলেম, তার হইলে কি সুন্নতির এইভাবে অবমান না হবে? কেউ দেয় শুধুমাত্র নিজের দল নিজের মতরে প্রতিষ্ঠা করবার লাগে, অহংকার বসে তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অবজ্ঞা করা, আর কেউ যদি জানিয়া বুনিয়া দিনের কোন বিষয়ে প্রতিষ্ঠিত কোন বিষয়ে অবজ্ঞা করে, অবহেলা করে, তিরস্কার করে, তাহলে এইটা ইমান ভঙ্গকারী বিষয়, এটা দিন ইয়ারকি মারার জিনিস নাই, দিন দমসামত তামাশা করার জিনিস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা হওয়ার পরে যদি কেউ দিনের কোন জিনিস নিয়ে অবজ্ঞা করে, অবহেলা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের শপথ সে ইমানদার না। তবে আমাদেরকে সতর্ক সাবধান হইতে, সম্মানিত বসি কয় হাদিস মানতে, হাদিসও আছে তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উবাইয়া পেশাব করছেন, তো তুমি তো উবাইয়া পেশাব করো না, তোমাদের ব্যাটিং করে কোন আন উবাইয়া পেশাব করতে, ধোকা কত কতখান মূর্খতাপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দাঁড়াইয়া প্রস্তাব করছেন, হাদিসের মধ্যে আছে, ওই ব্যক্তিও সাক্ষীদের যে হাদিসও আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে কারণে যে জায়গা দাঁড়াইয়া পেশাব করছেন, ওই জায়গা ওই কারণে যে কোনো মানুষের দাঁড়াইয়া পেশাব করতে পারে কিনা না, ওই জায়গা ওই অবস্থায় দাঁড়াইয়া পেশাব করা সুন্নত কিনা না, হয় হাদিস মানো সুন্নত মানো না, সুন্নত বুঝেও না। অনেকে কয় তুমি দেখ দোয়া করো না, হয় কিনা না, দোয়া উঠাই দিয়ে এবার এটা দোয়ার শত্রু, হয় কিনা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়াই গাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন দোয়াই লাগি ইবাদতের মূল, দোয়াই লাগি ইবাদত, আর দোয়া ওয়াল ইবাদা, দোয়াই লাগি ইবাদত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন কেদার দায় ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা আল্লাহ সৃষ্টি করছেন আমরা আর জিন্দেগি দা করবার লাগে, আল্লাহর ইবাদত করবার লাগে, কিন্তু ইবাদতের তরিকা ইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না বুজুর্গানের দিনের তরিকা, আমরা বুজুর্গানের দিনের তরিকা দোয়া করি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন দোয়া করছেন খালি ঠোঁট দিয়া, কোন দোয়া করছেন মুখ দিয়া করছেন, লগে হাত উঠাইছেন, কোন জায়গা মুখ দিয়া করছেন হাত উঠাইছেন, সবরে মিলাইয়া করছেন, টয়লেটে ঢুকতে সময় হাত তুলিয়া দোয়া করছেন, মসজিদে ঢুকতে সময় হাত তুলিয়া দোয়া করছেন,
গরু ঢুকতে সময় হাত তুলিয়া দোয়া করছেন, ইনো খালি মুখ দিয়া দোয়া করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত তুলিয়া যদি কেউ দোয়া করে হাত খালিয়াতে ফিরে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা বোধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জামারাত গেছেন, আমরা দেশে কোন শয়তান জামারাত গিয়া ফাতর নিকার করার পরে কাবা মুখ গইয়া তাই হাত তুলা মারি দোয়া করছেন। কি জায়গা গেলে আমরা কিতা করতাম? হাত তুলা মারি দোয়া করতাম। কোন হাত তুলা মারি দোয়া করা কিতা? সুন্নত। সাফা মারওয়া ফাড়ো গিয়া কি কাবা মুখ গইয়া হাত তুলা মারি দোয়া করা? রসুলের তরিকার উল্টা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বৈঠক বৈঠক কোন বৈঠক বইলে বৈঠক শেষে একটা দোয়া পাঠ করছেন, এটা এখনো দুয়ার বইয়ের মধ্যে আছে, কাফফারাতুল মজলিস বৈঠক শেষের দোয়া নামে এখনো আছে। কিন্তু আমরা সমাজও আছে নেই গো, নাই সমাজও নাই, কারণ সমাজও আছে কি দা, সমাজও আছে আত্মলিয়া দোয়া করা, মানে সমাজের দখলদারি আছে শূন্য বেদাত আর কিতাবও আছে সুন্নত। আমরা যখন আমল আনতাম চাই তখন কয় দোয়া উঠাই দিতে চাই, এটা আমরা অপবাদ দেওয়া হয় আছে কিনা না। সেদিন এক জায়গায় গেছতাম, আপনার একদম মৌলভীবাজার জেলার যেন একজন ইয়া প্রশ্ন করছেন, আমরা আলোচনা শেষে একজন ইয়া প্রশ্ন করা, আপনারা বুঝি ইমাম মানেন না? তা আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই, বোঝার চেষ্টা করলাম যে তাই কোন ফকর মানুষ, তো বোঝা গেল প্রশ্নস্ত করার পরে তাই লাগিয়া নবী নূরের তৈরি মানুন না। আমি বললাম নবীন নূরের তৈরি আপনি মানেন না? বলে জি না জি না, এটা আমরা মানি না। তা আমি বললাম আপনি তো রসুল মানেন না? কোন জি না রসুল মানি কিন্তু নূরের তৈরি মানি না। তা আমি কইলাম আমরা ইমাম মানি ওলা, কিন্তু যদি আপনি ইমাম রে ভুলভাবে উপস্থাপনা করেন তখন এই ইমাম রে আমরা মানি না। আমরা মানি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ রে, যেভাবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ রে মানছেন তার ছাত্র মোহাম্মদে, তার ছাত্র আবু ইউসুফে, তার পরবর্তী মানুষগুলো যারা যেভাবে মানছেন ওইভাবে আমরা মানি। কিন্তু যদি আপনি কোন যে ইমাম আবু হানিফা এক ফাও দাঁড়াইয়া খন্ড ভাড়া করছেন আর ফাও দাঁড়াইয়া খন্ড ভাড়া করছেন তাহলে এইভাবে খতম করছেন, এটা যদি কও যে এক রাইতে কেন খতম করিব লাগছেন, তাহলে এই ইমাম আবু হানিফার আমরা মানি না। কারণ এই ইমাম আবু হানিফা হইলা গিয়া সত্যিকার ইমাম আবু হানিফা নাই, কারণ সত্যিকার ইমাম আবু হানিফা তাই যুগের শ্রেষ্ঠ আলেম আসলা আর তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তিন দিনের আগে কিতা কোরআন খতম করা যায় না। এটা অবাস্তব কথা যে পনেরো পাড়া কেউ এক ফাওয়া দরিয়া উপায় করবে, এক ফাড়ে এক ফাওয়া দাঁড়াইয়া তেলাগত করা নামাজ পড়া কি জায়গা আছে? দুই ফাওয়া থাকা অবস্থায় আশ্চর্য পাবে। তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহরে মানি, যে সত্যিকার ইমাম আবু হানিফারে মানি, সম্মানের সাথে মানি, যেভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ওই ব্যক্তি মানে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যখন ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে তখন এই ব্যক্তি কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে এই ভুলভাবে উপস্থাপনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সে মানে না। ঠিক অনুরূপভাবে আমরা ভুলভাবে কেউ যদি ইমামরে অনুসরণ করবার দাবি করে তাহলে সেটা আমরা মানি না। ভুলভাবে যদি কেউ আমার বাপদাদার দোহাই দেয় সেটাও মানি না। ভুলভাবে যদি কেউ আমার মার দোহাই দেয় সেটাও মানি না। ভুলভাবে কেউ যদি সমাজের দোহাই দেয় এটা আমরা মানি না। আমরা কোরআন এবং সুন্নারে মানি, যেইভাবে সালফে সালেহীন নকলে মানছেন, যেইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মানছেন, তখন কোরআন রানিয়া দলিল দালাইল তার নিজর লাগান করিয়া তখন আমরা সেটা মানি না। একজনে এখন যে কোরআনও আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে রমজান মাসে, আপনারা কি সুন্দর সিয়াম পালন করা, আর ও কোরআনও করা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে মারামারি ফরজ করা হয়েছে, আপনি দেখি মারামারি করেন না হত্যা করেন না। তা আমি জিজ্ঞেস করলাম যে সিয়াম কোন মাসে রাখুন না সারা বছর রাখুন? কোন জি না রমজান মাসে রাখুন। তো বোঝা গেল সিয়াম সিয়ামুল মাস আইলে কিতা করা লাগে, সিয়াম রাখা লাগে। তে মারামারি আইলে মারামারি করা লাগে না মারামারি ডাকিয়া না লাগে? আইলে আইলে না মারামারি করতা যদি আমরা আক্রমণ করে, আজকে ইরাকের মুসলমানের উপরে মারামারি আইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তোমরা অশান্তিরে কামনা করিও না, তোমরা অশান্তিরে সন্ত্রাসরে তোমরা কামনা করিও না। আজকে আমার ইরাকের মুসলিম ভাই অলর উপরে আইছে, আজকে লিবিয়ার মুসলমান ভাই অলর উপরে তার উপরে ফড়ি গেছে, ওখান তারা আত্মাটাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লইব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বদরের প্রান্তত গেছেন গিয়া কইছেন ইনো গিয়ালে কিতা কইছেন ইনো গিয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফজিলত কিতার বর্ণনা করছেন কইছেন তলোয়ারের নিচে জান্নাত কেন কোন জায়গা গিয়া কইছেন মসজিদে নববীর মাঝে বইয়া না বদরের প্রান্তত গিয়া বদরের প্রান্তত গিয়া তখন মসজিদের ইমাম হিসেবে কইছেন না তখন এই বদর প্রান্তর সেনাপতি সেনাবাহিনীর প্রধান হিসেবে সেনাপতি হিসেবে এটা ঘোষণা দিছেন আমি প্রায় সময় একটা উদাহরণ দেই যে এক বেটায় কোনো হিসাব করেন লেখা আছে এখানে দাঁড়িয়ে প্রস্রাব করিবেন না করিলে 100 টাকা জরিমানা বেটা ও জায়গার লেখার ফিসে বই আর নিছে ওই হিসাব করে তারা জন্য কইল লেখা দেখ না নি কইল 100 টাকা নাই দি কি হিসাব করি খালি ক্ষমাটারে একটু আগে ভিজে নিছে অর্থ বদলি গেছে তখন সময় আছে কোরআন দিয়ে মানুষের কিতা করা হয় শিরকের দিকে আহ্বান করা হয় হাদিসে উপস্থাপনা করে মানুষের বেদাতের দিকে আহ্বান করা হয় সেদিন এক জায়গাতে আলোচনা গেছি আলোচনা করার পরে আমরা সিলেটের বিষ্ণাতর মাঝখান থেকে হঠাৎ দাঁড়াই গেছে দাঁড়াইয়া কয় যে আপনি মিলাদের বিরুদ্ধে কইলা যে মিলাদের তো একটা বাব আছে একটা অধ্যায় আছে তিরমিজির মাঝে যে মিলাদের অধ্যায় আছে আমি কইলাম ভুক্কা ভুক্কা তাহলে বইলাম বইয়া কইলাম মিলাদের বাব ওই হাদিসটা কিতা আছে যে রাসূল সাল্লাল্লাহু বাবর বাপ হইল কি মিলাদের মিলাদের কথা কিন্তু মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিলা পালন করতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্ম হইছে সোমবারে আমি সোমবারে কিতা করি সিয়াম পালন করি তুমি সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে না খাইয়া থাকলা আর তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার হইয়া জিলাবি খাও সিন্নি খাও তুমি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগদানরে এই মানে হাইকোর্ট দেখানি খেরাবর দেখাইয়া হাইকে হাইকোর্ট দেখানি বুঝছেন না যে তুমি বাপ দেখাইয়া মানুষ দুঃখা দিরাই সেই বাবর অধ্যায় হাদিস হইল গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করছেন সোমবারে সিয়াম পালন করছো তাহলে যারা সোমবারে নফল সিয়াম পালন করে তারা হইল গিয়া আশিকে রসুল তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সত্যিকার অনুসারী তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মদিনে সম্মান করে আর যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মদিনের নামে একদিন ঈদ পালন করে একদিন মিছিল মিটিং করে একদিন গিদা করে খানি খায় বইয়া আর একজনের বাড়ি গিয়া খানিও খায় পয়সা লইয়া আয় এরা হইল কি দুঃখাবাস ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন ফাসআলু আহলা যিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তাআলামুন তোমরা না জানবে যারা জানে আহলে যিকির আছে যারা আহলুল ইলম আছে তাদের কাছ থেকে জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন উলামা ওয়া ওয়ারাসাতুল আমবিয়া আলেমগণ হইল কি নবীর উত্তরাধিকারী আমরারে উচিত হইল কি আলেমদের কাছ থেকে জানতাম আলেমদের কাছ থেকে জানতাম কিন্তু কোন আলেমের কাছ থেকে যে আলেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখায় যে আলেমে তান দলর দিকে দেখেন যে আলেমে তান ফকের পড়তা চায় যে আলেমে জিলা ইবাদতর নাম কইয়া তার দে পয়সা দেওয়া লাগে এই আলেম নাই আমি প্রায় সময় কই যে দেখো আমার দেশে সমাজ কিছু ইবাদত আছে এই ইবাদত কোন খেলে নিয়ে খরানি লাগে তারপরে তার দে খানিও দেওয়ার লাগে ফকেটও কিছু মাল দেওয়ার লাগে এখন ইবাদত তার দে নিয়ে করা হোক খানিও দিন না জন্য ফকেটও মালও দিন না জন্য দেখবো না কদিন নাই দেখো খা এগো মূল বিষয়টা কি তা ই হাল তেরে জাল হে মকসুদ তেরা মাল হে কে আজব তেরা চাল হে লাখো কো আন্ধা কর দিয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে কইছেন সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রাহমানি লাইকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল হে ইমানদারগণ তোমাদের মধ্যে অনেক আহবার এবং রহমান আছে ইহুদি খ্রিস্টানগণের কথা কইরা যে তারার অনেক ধর্মযাজক আছে ধর্মীয় পণ্ডিত গণ আছে আমরা রইলা আছে আল্লাহ এর দায় আমরা তাকবো দেখি আল্লাহ উদাহরণ দিতে দিছে দিলে লাইয়া কুলুনা আমওয়ালান নাস মানুষের মাল খায় মানুষের মাল বক্ষণ করে বিল বাতিল অন্যায় ভাবে আর মানুষে আল্লাহর রাস্তাতে গিয়া ফিরাইয়া রাখে মানুষে সোমবার সিয়ামের কথা কয় না মানুষে কিতা করে মাল খায় নিয়ে পয়সাও নেয় জিলাবিও খায় আর মানুষে সুন্নতে গিয়া দূরেই রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরজ নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কতটা দোয়া কইছেন
আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা আস-সালাম মিনকা আস-সালাম তাবারাকতা ইয়া যিল জালালি ওয়াল ইকরাম আয়াতুল কুরসি তারপরে সূরা ইখলাস ফালাক নাস তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কত তাসবিহ আছে এই তাসবিহ আমরা সমাজ থেকে হারিয়ে গেছে দিয়া আর সমাজও বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিম দখল করেছে বাংলাদেশের সবথেকে বড় কওমি মাদ্রাসা হাটাদারি মাদ্রাসা বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিম নাই বাংলাদেশের সবথেকে বড় যে মসজিদ হয় টঙ্গীর ইজতেমা হয় এখানেও বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিম নাই কয়দিন আগে সিলেট হইয়া গেল আমরা গিয়া সালাত আদায় করলাম এইখানেও বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিম নাই কিন্তু দইলো কাটাকি মক্কা মদিনা তো নাই কিন্তু আমরা সমাজও বুজুর্গের দিন হলে এটারে আটকাইয়া আটকাইয়া ধরে রাখছে আমরা কইয়া সুন্নতি দোয়া চালু করবার লাগিয়া তারা বেদাতির বেদাতির দুয়ারে আটকাইয়া রাখবার লাগি চায় এবং আমরা তো মধ্যে আমরা নাকি দোয়া উঠাই দিয়া সমাজ থেকে আমরা সুন্নতি দোয়া প্রতিষ্ঠা করতাম সেই আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালফে সালেহিন সাহাবী তাবেইন তারা যেভাবে দোয়া করছেন সেইভাবে আমরা দোয়া করবার কথা কইয়া এখন উল্টা আমরা ফেতুর মধ্যে সুরমার বড় করলাম আমরা সিলেটে একটা কথা আছে না সুরমার বড় করলাম কারণ তারার দখল আছে আমরা দলিল আছে আর তারার কিনা আছে দখল আর আমরা দলিল দখল তো যারা মাসুল দেন তারার থাকে অনেক সময় দুর্বল মানুষ আপনার দলিল থাকে কিন্তু দখল থাকে না এটা বড় সম্মানিত উপস্থিতি আমরা দলিলের ভিত্তিতে চলতে হইব দখলের ভিত্তিতে নাই ইমোশনের ভিত্তিতে নাই বেশিরভাগ মানুষ দেখিয়া নাই বাপদাদাই কিতা করছেন এটা দিয়ে নাই অনেকে প্রশ্ন করতে পারেন আমরা বাপদাদাই তো অনেক ভুল করিয়া গেছেন তারার কি অবস্থা হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা সূরা বাকারার একবার শেষের দিকে কইছেন রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা না জানিয়া যদি করি অথবা ভুলে করি তা আল্লাহ মাফ করে দিবে আমরা আগের যারা তারা না জানিয়া করছেন কারণ আগে ইসলাম আসিল এই লগে আরবি ভাষায় তারপর সেই যে ফার্সি তারপর হইছে উর্দু তখন শিক্ষিত মানুষ কম আসতা জানরা মানুষ কম আসতা অনেক জিনিস জানছেন না একজনে প্রশ্ন করলো সেদিন আইয়া যে ইতা যে মাত মাতিরা আমরা একজন আলেমে বক্তব্য দেওয়ার পরে যে আপনারা ইতা কইরা ইতা অতদিন খানো আছে এলা প্রশ্ন হয় কিনা না যে ইতা অতদিন খানো আছে শিক্ষিত সচেতন মানুষ আসলা কান্দে উঠে কইলাম ভাইসা এখন সিএনজি দিয়ে গাড়ি চলে ফোকাস এই সিএনজি দিয়ে গ্যাস কতদিন খানো আছে শিক্ষিত সচেতন মানুষ এটা কইলা আসিল তো মাটির তলে কইলাম ফাইছেন কয়দিন আগে কইলাও তো কয়দিন আগে আমরা ফাইছি এটা এখন এর আগে আমরা কিতা দিয়ে চলতাম পেট্রোল দিয়া এর আগে কিতা ডিজেল দিয়া এখনো পেট্রোল ডিজেলের গাড়ি আছে এর মাঝে সিএনজি চলে তো সিএনজি গ্যাস 1400 বছর পৃথিবী সৃষ্টি হয়েছে যেদিন থেকে এদিন থেকে গ্যাস মাটির নিচে আসিল কিনা না আসিল কিন্তু আমরা ব্যবহার করছি নি আমরা বাগদাদা করছেন নি কেউ দেয় করছেন না ফাইছেন না যেদিন ফাইছেন এদিন ব্যবহার করা এই হাদিস সকল 1400 বছর আগে থেকে আছে কিতাবের মাঝে কিন্তু আমরা ফাইছি না দেখি আমরা এখন ফাইছি না এখন যখন এখন ফাওয়া গেছে কারণ এখন আরবি থেকে ফার্সি থেকে উর্দু থেকে বাংলা হয়ে গেছে এখন আর লোকালের কোনো সুযোগ নাই আল্লামা আজিজুল হককে কিতাব করছেন সহিহুল বুখারী অনুবাদ করে আনলাইছেন এখন বুখারীর হাদিস আর লোকালের সুযোগ আছে নি তারপরে অনেকে চেষ্টা করছে অনেক হাদিস লোকালের চেষ্টা করছে কিন্তু সফল কাম হইতো ফার্সেরা কিছু মানুষের দোকা দেওয়া গেছে কিন্তু সব মানুষের দোকা দেওয়া সম্ভব নয় এখন এখন পাই গেছে এরদাই মানুষ এখন ফোড়ে আর আমল করে তারপরে ফোড়ার পরে আমল করার পরে উঠে কয় তুমি কিতাব কিতাব পড়ছো আমি 16 বছর পড়ছি এই কোরআন হাদিস তুমি তেন বুঝিলাও না আমরা 16 বছর পড়িয়া বুঝি না আমরা কোরআন বুঝতে হইলে 16টা গিয়ার লাগে তোমার কয়টা গিয়ার আছে আউযুবিল্লাহ কোরআন কেউ যদি তফসিল লিখতে চায় তার না অতটা জ্ঞান দরকার আমি কি তফসিল লিখতে লিখিয়ার আমি কি তফসিল লিখিয়ার আমি তো সিরর ফোড়িয়ার আলেমে লেখিয়া দিছেন যার জ্ঞান আছে দানিকারে লেখিয়া দিছেন ওটারে অনুবাদ হইছে ওটা আমরা সামনে উপস্থাপন করা হইছে আমরা ওটারে গ্রহণ করিয়া কিন্তু কিন্তু আমরা দুঃখ দাও যে তুমি বাংলা পড়ছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন সত্যরে জানতে হইলে সত্যরে গ্রহণ করতে হইলে আমরা চেষ্টা করতে হইব পরিশ্রম করতে হইব আমরা ধৈর্য ধারণ করতে হইব আপনার বাধারে মোকাবেলা করতে হইব আপনি পরিবার থেকে বাধার সম্মুখীন হইবা আমরা সমাজ থেকে বাধার সম্মুখীন হইবা আপনার রাষ্ট্র থেকে বাধার সম্মুখীন হইবা আপনি অনেক জায়গা প্রোগ্রাম করতে পারতে নাই বাধার সম্মুখীন হইবা আপনি গরুয়া প্রোগ্রাম করতে হইব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তার তাণ্ডাও গিতা করা লাগছে দারুল আরকাম রাখা আছে আর কামর গরুর ভিতরে বন্দি অবস্থায় ভীত অবস্থায় সন্ত্রস্ত অবস্থায় তাণ্ডে দাওয়াতি কাজ করা লাগছে আজকে আপনার আমার এইরকম পরিস্থিতি হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধৈর্য দান করুন তৌফিক দান করুন সত্যরে গ্রহণ করলে আপনারা আমারে সত্যরে
গহর করতে গেলে বাতিলপন্থীরা আপনারে ফু দিয়ে উড়াইত সইব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে যে আল্লাহ তার দিন দিয়ে কিতাব প্রজ্বলিত করবা তার প্রমাণই লাগি আজকে অনেক মানুষ বুঝে এতেও আমরা সচেতন ভাবে কিতাব হইতেব এবং বুঝিয়া যাতে বুঝিয়া শুনিয়ার পরে যেন আমরা আবার বিপদের পথে যে না যাই হকপন্থী আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করি সত্যিকার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব তাদের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মজলিসে কবুল করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের সেই বন্ধু-বান্ধব যারা মারা গেছেন তাদের মাগফিরাত করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনের সঠিক বুঝ দান করুক আমরা মাঝে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করুক আমরা মাঝে যারা ঋণগ্রস্ত আছেন ঋণ মুক্ত করে দুক আমরা মাঝে যারা অভাবী আছেন অভাব মুক্ত করে দুক আমরা মাঝে আমাদের কোরআন সুন্নাহর জ্ঞান যত যত অর্জন করিয়া বিজ্ঞ আলেমদের মাধ্যমে যাতে আমরা হক পথে সঠিকভাবে কোরআন সুন্নাহরে আমরা অনুধাবন করতে পারি সেটা অনুসরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু